ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরে দেখতে পাচ্ছেন, পাশ চলছে, মাছ ধরা চলছে। এই পুকুরটি আপনারা অনেকেই দেখে বুঝে গেছেন, এটি বালিদহ তেলে পুকুর। এই পুকুরে দু মাস আগে যখন পাশ চলেছিল, তখন জল ছিল একটা লেয়ার নিচে, যেখানে মানুষজন দাঁড়িয়ে রয়েছে সেই লেয়ারে এখন জল, অতএব জলের পরিমাণ আরও বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন এই নিচের যে লেয়ারটি যেখানে শিকারীরা বসে রয়েছেন সেটি ডুবে গেছে। তাই প্রচণ্ড বেশি জল থাকার জন্য পুকুরে জাল দিয়ে মাছ দেখানো সম্ভব হয়ে উঠছে না। এই পুকুরে আবারও পাশ চালু হচ্ছে, আপনারা সেই পাশ ডিটেল জেনে নিন। আগেরবার বেশ বড় সাইজের এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড মাছ খেয়েছিল, এবারে কি হবে সেটা বলা মুশকিল। এবারে হতে পারে সেরকম মাছ খেলেও তার থেকে বেশি, বা নাও খেতে পারে। তবে আমি যদি প্রথম দিন যেতে পারি অবশ্যই আপনাদের সঙ্গে সেই রিপোর্ট শেয়ার করব। এখন দেখে নিন সেই পাশের ডিটেল। মৎস্য শিকারীদের জন্য সুখবর, বালিদহ তেলে পুকুর পাশ পুনরায় দেয়া হইবে। শুভ আরম্ভ। পাশ কবে থেকে চালু হচ্ছে? পাশ চালু হচ্ছে ইংরাজি 10ই অক্টোবর থেকে পাশ চালু হচ্ছে। নিয়মাবলী, এই পাশ পুকুরে মাছ ধরার যে সমস্ত নিয়ম সেগুলো আপনারা একটু জেনে নিন। মাছ ধরার সময় সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত, অথবা ওই 10 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা নয়, সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত আপনি মাছ ধরুন, কোনো অসুবিধা নেই। একমাত্র এই পুকুর যেটি প্রথম থেকেই এত বেশি টাইম দেয় মাছ ধরার জন্য। দুই, পাশের হার প্রত্যহ 4000 টাকা, একদিনে একটি শীটের মূল্য 4000 টাকা। তিন, মাছের সাইজ ছোট থেকে 8 কেজি পর্যন্ত। চার, প্রত্যেক সিটে 3 গাছা ছিপ ফেলা যাবে, কাঁটা যা খুশি। পাঁচ, সুজি ও ছাতু ছাড়া অন্য কোনো টোপ ব্যবহার করা যাবে না। ছয়, কোনো রকম ভাসা ফাতনা তলা ভাসায় ছিপ ফেলা যাবে না। সাত, কোনো কারণে মাছ না খাইলে পুকুর মালিক দায়ী নয় ও টাকা ফেরত হবে না এবং কোনো রকম ডিসিশন হবে না। আট, পুকুরে মাছ আছে কিনা জানিয়া তবেই সিট বুক করিবেন। নয়, আমাদের অগ্রিম সিট বুকিং নেওয়া হবে, 1000 টাকা দিয়ে নাম লিখিতে হবে এবং অগ্রিম টাকা কোনোভাবে ফেরত হবে না। দশ, নিজ সিট ছাড়া অন্য সিটে ছিপ ফেলা যাবে না, কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত। এগারো, পুকুরে কোনো রকম প্লাস্টিক বা পলিথিন কাগজ ফেলা যাবে না। বারো, প্রত্যেক দিন সকালে পুরো টাকা মিটাইয়া কমিটির টোকেন নিয়ে তবে সিটে বসিতে পারিবেন। ১৩, কোনো দুর্যোগ কারণবশত পাশের তারিখ পরিবর্তন হতে পারে। ১৪, প্রত্যেক শিকারী মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। দূরত্ব বজায় রেখে মাছ ধরুন ও নিজে সুস্থ থাকুন। ১৬, প্রথম দিন থেকে বোল্ডার ফেলা যাবে, বাড়তি ছিপ ফেলিলে জমা করে নেওয়া হবে, দৈনিক পাশ শেষের পর ফেরত দেয়া হবে। যোগাযোগ, এই পুকুর কমিটির সঙ্গে যোগাযোগ করবার জন্য যে সমস্ত নাম্বার ওনারা প্রদান করেছেন তা আপনারা একটু জেনে নিন। প্রথম কন্ট্যাক্ট নাম্বারটি হলো 7583902315। আবারও বলছি 7583902395। দ্বিতীয় কন্ট্যাক্ট নাম্বার 9163034652। আবারও বলছি 9163034652। এই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনাদের যা জিজ্ঞাসা আছে তা আপনারা জেনে নিতে পারেন। আর শেষ যে নাম্বারটি দিলাম, যার এন্ডিং হচ্ছে 652, এই নাম্বারেই ফোনপে আছে। আপনারা যারা অনলাইন বুক করতে চান বা ফোনপের মাধ্যমে টাকা পাঠাতে চান, তারা এই নাম্বারের মাধ্যমে পাঠাতে পারবেন। তবে পাঠানোর আগে অবশ্যই কমিটির সঙ্গে ভালোভাবে কথা বলে জিজ্ঞাসা করে নিয়ে তারপরেই পাঠাবেন। পথ নির্দেশ, পুইনেন বাসস্ট্যান্ড হইতে অটোই গুনপালা বটতলা হইতে পশ্চিম দিকে 3 মিনিটের হাঁটা পথ, পোড়াবাজার রেল স্টেশন হইতে পোড়াবাজার বেতা রুটের অটোয় জুতকামাল নেমে পুইনেন রুটের অটোয় গুনপালা বটতলা হইতে পশ্চিম দিকে 3 মিনিটের হাঁটা পথ। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।